অনেক দিন ধরে ভিডিও দিতে পাচ্ছি না, আপডেট দিতে পাচ্ছি না। অনেকে প্রশ্ন করবেন যে আপনি বললেন আপডেট দেবো, দিতে পাচ্ছেন না কেন? সামনে কিন্তু অনেকগুলো পরীক্ষা চলছে এবং অনেকগুলো পরীক্ষা আছে, কিন্তু মাধ্যমিক পরীক্ষা সামনে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, একাদশ শ্রেণীর পরীক্ষা, এমএর বিভিন্ন কলেজে অ্যাসাইনমেন্ট হলো, বিভিন্ন কলেজে সামনে পরীক্ষা, ফিফথ সেমিস্টার ইউনিভার্সিটিগুলো পরীক্ষা চলছে, থার্ড সেমিস্টার পরীক্ষা সামনে, ফার্স্ট সেমিস্টার পরীক্ষা সামনে। মূলত আমি পেশাগত দিক থেকে একজন গৃহশিক্ষক এবং এটাই আমার পেশা। অফলাইন অনলাইনে প্রচুর পড়াতে হয়। টেট পরীক্ষা হলো, টেটের ব্যাচ ছিল প্রচুর, আবার সামনে টেটের ব্যাচ আরম্ভ হচ্ছে, এইসব নানা কাজে ব্যস্ত, ব্যতিব্যস্ত যাকে বলে একবারে। তাই ভিডিও বা আপডেট দিতে পারছি না ফিল্ডে। যে একটা কথা আমি শেয়ার করব, শুধু কি রেল লাইনের মধ্যে আটকে থাকবো না যেটা করব সেটাই ভিডিও দেব? তা আপনাদেরকে হনেস্টলি বলার চেষ্টা করছি ভিডিও কী করব। দূরত্ব যে ভিডিও করা খুব চাপ হচ্ছে, হয়তো রেললাইনে ভিডিও দেবো, দেবো না নয়, ভিডিও দেবো, সময় পেলে অবশ্যই যাব সেই জায়গায়, কিন্তু কী করব, শুধু কি রেললাইনের মধ্যে আটকে থাকবো না ভিডিও বিভিন্ন বিষয়ে দেব, সেটা আপনাদের কাছে জানার জন্যই আজকে ভিডিও করছি। আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে ভিডিওটার বিষয় কী করব, বিষয় কি বিভিন্ন রকম দেবো, যেটা পারবো সেটাই দেবো, না শুধুমাত্র রেললাইনের মধ্যে আটকে থাকবো, এটা একটু জানাবেন। আর রেললাইনের মধ্যে আটকে থাকতে গেলে ভিডিও দিতে দেরি হবে, কারণ সেই জায়গায় যে ভিডিও করতে হবে সেই সময়টা কিন্তু এখন মোটেই পাচ্ছি না। মানে সারাদিন ভোর ছটা থেকে রাত এগারোটা পর্যন্ত প্রায় পড়ানো থাকছে, এবং মাঝে মধ্যে সময় আগে পাচ্ছিলাম একটু আধটু, কিন্তু এই মুহূর্তে পাচ্ছি না মোটেই সময়। এরপর একটা কলেজের সঙ্গে যুক্ত আছি, সেই কলেজে যেতে হয়, সমস্ত দিক থেকে মানে এতটাই ব্যতিব্যস্ত যে আমি সময় করতে পারছি না। তাই আজকে কিন্তু আমি এই ভিডিওটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম যে আপনারা ভিডিও কেমন চান, সব রকম মিক্সিং ভিডিও দেবো না শুধুমাত্র রেললাইন কেন্দ্রিক ভিডিও দেবো, একটু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চেষ্টা করব ভিডিও দেওয়ার, কিন্তু কী ভিডিও দেবো সেটা একটু আপনারা কমেন্ট করে জানান।